নমস্কার, আগের এপিসোডে দেখিয়েছি কিভাবে প্রতিটা অক্ষর, প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য আলাদা আলাদাভাবে নির্বাচন করে বা সিলেক্ট করে তাদের আকৃতি বা সাইজ, অক্ষরের স্টাইল, কালার প্রয়োগ বা অ্যাপ্লাই করতে পারি, প্রতিটি অক্ষরের একটার থেকে আর একটা দূরত্ব বাড়াতে পারি বা কমাতে পারবো, সুপারস্ক্রিপ্ট করতে পারবো, সাবস্ক্রিপ্ট করতে পারবো, যদি ছোট হাতের লেখা থাকে সেটাকে কিভাবে বড় হাতের লেখাতে কনভার্ট করা যাবে, পরিবর্তন করা যাবে, কিভাবে লেখার স্টাইলগুলোকে চেঞ্জ করতে পারবো। যদি মনে হয় যে স্টাইলটা ঠিক হচ্ছে না, আমি আমার নর্মাল আগের পজিশনে ফিরে আসতে চাইছি, তাহলে কিভাবে আমরা ক্লিয়ার ফরম্যাটিং করতে পারি, এসবগুলো আমরা ফন্ট গ্যালারিতে শিখেছি। আজ শিখবো কিভাবে একটা প্যারাগ্রাফকে সিলেক্ট করে বা একটা প্যারাগ্রাফের মধ্যে কার্সার রেখে একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব কিভাবে তৈরি করা যাবে, কিভাবে আমরা নাম্বারিং করে বা বুলেট দিয়ে নামের লিস্ট তৈরি করতে পারি, কিভাবে অ্যালাইনমেন্ট করতে পারবো, কত ধরনের অ্যালাইনমেন্ট হয়, পুরো একটা প্যারাগ্রাফের কে কিভাবে হাইলাইট করব, ইন্ডেন্ট কিভাবে চেঞ্জ করা যায় শিখবো, আর কি কতগুলো নামকে আমি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে, অর্থাৎ এ টু জেড বা জেড টু এ কিভাবে সাজানো যাবে সেগুলো শিখবো আজ। এছাড়া আজ সেই দিকেই এগাচ্ছি, আজ শুরু করব প্যারাগ্রাফ গ্যালারি, গুরুত্বপূর্ণ গ্যালারি টেক্সট এডিটিং এর ক্ষেত্রে। প্যারাগ্রাফ গ্যালারির প্রথমেই আসবো আমরা অ্যালাইনমেন্ট। ওয়ার্ডে চার ধরনের অ্যালাইনমেন্ট দেখতে পাই, যেমন লেফট অ্যালাইনমেন্ট যেটা বাই ডিফল্ট থাকে, এর একটা শর্টকাট আছে কন্ট্রোল এল, শর্টকাটগুলো আমি ভিডিওর শেষে দিয়ে দেবো। এরপর সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট আর জাস্টিফাই। অ্যালাইনমেন্টগুলো দেখে নেবো, যে প্যারাগ্রাফের উপরে আমরা কার্সারটা রাখবো সেটাই হচ্ছে সিলেক্টেড প্যারাগ্রাফ। এখন ওই যেমন প্রথমে আমরা পুরোটাকে সিলেক্ট করেছিলাম এভাবে, আর সিলেক্ট করার দরকার হবে না, এটার মধ্যে কার্সার রাখলেই বা সিলেক্টেড প্যারাগ্রাফ হিসেবে কাজ করবে। এখানে তো লেফট অ্যালাইনমেন্ট বাই ডিফল্ট থাকে, আমি রাইট অ্যালাইনমেন্ট করলে রাইট অ্যালাইনমেন্ট হয়ে গেলো, এখন রাইট সাইডটা, এই যে রাইট সাইডে লাইনগুলো সমান আছে। আবার সেন্টার অ্যালাইনমেন্ট করলে মধ্যখানটা সমান থাকছে কিন্তু দুদিকটা সমান থাকছে না সেভাবে। আবার জাস্টিফাই করলে কী হবে, না লেফট রাইট দুটো সাইড সমান থাকবে, আর যে লাইনটা ছোটো আছে সেটা লেফট সাইড থেকে সমান হয়ে যতটা আসার ততটাই আসবে রাইট সাইড পর্যন্ত। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এরপরে আসবো, আমি যদি এই প্যারাগ্রাফের মধ্যে চাইছি যে পুরো এই লাইনগুলো একটু বেশি ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, তো আমি আর একটু কাছাকাছি আনতে চাইছি এই লাইনগুলোকে, তাহলে কি করব, আসবো লাইন স্পেসিং। এখানে আমরা প্রতিটা টুলসের ক্ষেত্রেই দেখবো, টুল টিপস দেওয়া আছে, যখনই মাউস নিয়ে যাব মাউসের মধ্যেই আমরা দেখতে পাবো এখানে টুল টিপস দেওয়া আছে, তার কাজ কি লেখা আছে। তো এই জায়গায় ক্লিক করব, ক্লিক করলেই দেওয়া আছে ওয়ান, অর্থাৎ একটা লাইনের পরে আর একটা লাইন লিখতে যতটা জায়গা লাগে ঠিক তারপরেই লেখা হবে। তো এটা দেওয়া আছে 1.15 বাই ডিফল্ট সিলেক্ট থাকে, তারপর 1.5, 2, 2.5, 3, এর থেকে যদি আরও কিছু চেঞ্জ করতে হয় বা যেটা দেয়া নেই সে তার মধ্যে থেকে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আসবো লাইন স্পেসিং অপশান। তো আমি ওয়ান করলাম, ওয়ান করলে কী হচ্ছে, অনেকটাই কাছাকাছি চলে গেল। আবার এর থেকে যদি বাড়িয়ে দেই তাহলে দূরে দূরে এসে যাবে। এইভাবে আমরা লাইন স্পেসিংটাকে বাড়াতে বা কমাতে পারি। যদি এর মধ্যে পছন্দ না হয়, আমি যদি আরও কাছাকাছি বা আরও দূরে নিয়ে যেতে চাইছি, সেক্ষেত্রে আসবো লাইন অপশান বা লাইন স্পেসিং অপশান। এই লাইন স্পেসিং অপশান থেকে এই জায়গায় দেয়া আছে দেখতে পাবো, এই জায়গা থেকে আমরা লাইন স্পেসিংগুলো চেঞ্জ করতে পারি আমার মনের মতো, যেমন আমি চাইবো তেমনিভাবেই এখানে লাইন স্পেসিং চেঞ্জ করে নিতে পারবেন। যেমন আমি চাইছি যে এটাকে 0.25 করবো, টাইপ করে দেবো, টাইপ করার পরে ওকে, 1.25 এভাবে চেঞ্জ করে নিতে পারি। যে প্যারাগ্রাফের মধ্যে কার্সার ব্লিঙ্ক করছে, আমি চাইছি যে এই প্যারাগ্রাফটাকে শেডিং কালার দেবো, অর্থাৎ যেমন আমরা হাইলাইট করছিলাম, হাইলাইটের ক্ষেত্রে পুরো একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ড বা একটা লেটারের পেছনে কালার দিতে পারি। এখানে শেডিং কালার দেওয়া আছে, শেডিং কালার দিয়ে আমরা একটা সিলেক্টেড প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। শেডিং কালারের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যে কোনো কালারে এসে শেডিং কালার অ্যাপ্লাই করতে পারি, আবার শেডিং কালার এই নো কালার করে শেডিং কালারটাকে অফ করেও দিতে পারি। আবার এই প্যারাগ্রাফের চারদিকে আমি বর্ডার দিতে চাইছি, বর্ডার দিতে গেলে
এখানে ক্লিক করলেই দেয়া আছে বড় স্টাইল না, যেমন বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার। একটা প্যারাগ্রাফে চার সাইডেই আমরা বর্ডার দিতে পারি। তো কোন দিকের বর্ডারটা দিতে চাইছি আমি, রাইট, টপ, বটম চারিদিকে দিতে পারি, অথবা কোনো সাইডে বর্ডারকে আমি অফ করেও রাখতে পারি। যেমন আমি এখন শুধু বটম বর্ডারটাকে অন করলাম, তাহলে নিচের দিকে সিলেক্টেড প্যারাগ্রাফের নিচের দিকে এসেছে। টপ বর্ডার অন করলেই প্যারাগ্রাফের টপ সাইডে এলো, লেফট করছি লেফট সাইডের বর্ডার অন হলো, আবার রাইট করলে রাইট সাইডের বর্ডার অন। আবার এগুলোকে আমি অফ করে দিতে পারি, নো বর্ডার করব, নো বর্ডার করলে টোটালটাই অফ হয়ে যাবে। আবার শুধু আউটসাইড বর্ডার করব, তাহলে পুরো বর্ডারটাই আসবে। তো এখানে অল বর্ডার্স এর মিনিংটা আমরা ঠিক এখানে কাজ করবে না, বোঝা যাবে না, টেবিলের ক্ষেত্রে আমরা দেখে নেবো অল বর্ডার্স। এই বর্ডারের স্টাইল চেঞ্জ করতে চাই, তাহলে আসবো বর্ডার অ্যান্ড সেটিং। এখানে এসে প্রচুর স্টাইল দেওয়া আছে, অনেকগুলো স্টাইল দেওয়া আছে, যেমন নান, নান করলে অফ হবে, বক্স করলে বক্স হবে, শেডিং করলে শ্যাডো আসবে, থ্রিডি করলে থ্রিডি টাইপের হবে, কাস্টম করলে আমরা যেমন চাইবো তেমনি করতে পারি। আবার স্টাইল দেওয়া আছে, স্টাইলের ক্ষেত্রে কতগুলো লাইন স্টাইলের মধ্যে দেওয়া আছে, আমরা এই স্টাইলগুলো অ্যাপ্লাই করে দিতে পারি। কালার চেঞ্জ করতে পারবো, লাইন কালারগুলো চেঞ্জ করতে পারি। আবার এখান থেকেও আমরা অফ অন করে নিতে পারি, কোন সাইডটাকে অফ করতে চাইছি, কোন সাইডটাকে অন করতে চাইছি, দিয়ে ওকে করব, অ্যাপ্লাই হয়ে গেল। এভাবে আমরা বর্ডার প্রতিটা প্যারাগ্রাফে আলাদা আলাদা বর্ডার অ্যাপ্লাই করে দিতে পারি। এরপরে আসছি ইন্ডেনশন। তো ইন্ডেনশন থেকে আমরা কি করতে পারি, এক একটা প্যারাকে আমরা লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে সরিয়ে আনতে পারি, বা রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে সরিয়ে নিয়ে যেতেও পারি। তো এটা দুভাবে করা যায়, ম্যানুয়ালি করা যায়, অথবা আমরা এই অপশান থেকেও করতে পারি। তো প্রথমে আমরা অপশান থেকে দেখব, এই আইকনগুলো থেকে দেখব, তারপরে আমরা ম্যানুয়ালি করে দেখব। তো প্যারাগ্রাফের মধ্যে কার্সার রাখলাম, এরপরে আসবো কি ইনক্রিজ ইনডেন্ট। ইনক্রিজ ইনডেন্ট ইনক্রিজ করলে কি হবে, লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে প্যারাগ্রাফটা সরে আসবে। এবার যদি আমরা অ্যালাইনমেন্টটাকে অন করে রাখি, তাহলে লাইনগুলো পরপর সমান হতে থাকবে, সমান হয়ে যাবে। এভাবে কি হবে, আমি অ্যালাইনমেন্টটাকে অন করে রাখলে দুদিকটাই সমান হতে থাকবে। ইনডেন্টটাকে কমাতে চাইলে তাহলে ডিক্রিজ করব। তো এই ইনডেন্ট থেকে আমরা শুধু একটা ইনডেন্টই করতে পারি, সেটা হচ্ছে লেফট ইনডেন্ট। লেফট ইনডেন্টটাকে বাড়াতে পারি বা কমাতে পারি এভাবে। আর যদি রাইট ইনডেন্ট করতে চাই, তাহলে আমাকে ম্যানুয়ালি আসতে হবে। কিভাবে, এখানে একটা অপশান দেওয়া আছে ইনডেনশন, দুদিকে আছে, এটা একটা অপশান ইনডেনশন, এটা একটা ইনডেনশন, এটা রাইট ইনডেনশন, এখানে আছে লেফট ইনডেনশন ও ফার্স্ট লাইন ইনডেনশন আর লেফট ইনডেনশন। প্রথমেই আসবো রাইট ইনডেনশন, এই আইকনটার উপর ক্লিক করে যখনই আমরা লেফট সাইডের দিকে নিয়ে যাব, অটোমেটিক্যালি লেফট সাইডের দিকে সরে যেতে থাকবে। এভাবে আমরা রাইট ইনডেন্ট করতে পারি, আবার সরিয়ে আনবো, সরে আসবে। এখানে যে আইকনটা আছে, যখনই আমরা এই নিচের রেক্টাঙ্গেলটার উপরে ক্লিক করছি, তখন কি হবে, লেফট ইনডেন্ট হবে। এভাবে লেফট ইনডেন্ট হলো। যদি উপরের আইকনটার উপরে ক্লিক করে দেখা, মাউস পয়েন্টার নিয়ে গেলে দেখা যাচ্ছে ফার্স্ট লাইন ইনডেন্ট। অর্থাৎ আমরা অনেক সময় লিখতে গিয়ে ফার্স্ট লাইনটাকে একটু পিছিয়ে লিখি, তারপরে লাইনগুলো একদম লেফট সাইড ঘেসে লিখতে থাকি, সেটা হচ্ছে ফার্স্ট লাইন ইনডেন্ট। এভাবে প্রথম লাইনটা একটু পিছিয়ে রাইট সাইড থেকে শুরু হবে, এটা হচ্ছে লেফট ইনডেন্ট। তো এভাবে আমরা ইনডেনশনগুলো চেঞ্জ করব বা চেঞ্জ করতে পারি। এরপর আসবো শর্ট বা শর্টিং করা। এটা শর্টিং করা লেখা আছে এখানে, এ টু জেড এ, আর নিচে লেখা আছে জেড, একটা অ্যারো দেওয়া আছে। শর্টিং দু ধরনের হয়, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং, অর্থাৎ এ টু জেড আর জেড টু এ। তো আমি কতগুলো নাম লিখে নিলাম। এবার যখনই আমি শর্টের উপর ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটা বক্স চলে এসছে, এখানে লেখা আছে শর্ট বাই প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ আছে, ফিল্ড আছে, ফিল্ড কি যাচ্ছি না আমরা এখন পরে দেখবো, ফিল্ড প্যারাগ্রাফ করব। এবার অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং দু ধরনের দেয়া আছে, এটা টেক্সট না নাম্বার না ডেট। যদি টেক্সট থাকে কি টাইপের টেক্সট, টেক্সট টেক্সট, যদি সংখ্যা থাকে তাহলে সংখ্যা নিউমেরিক করতাম বা নাম্বার করতাম, আর ডেট থাকলে ডেট। তো আমাদের টেক্সট আছে, টেক্সট করলাম অ্যাসেন্ডিং, ওকে করব। ওকে করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এ দিয়ে যে নামটা শুরু হলো সেটা প্রথমে, তারপরে সি এসছে, তারপরে এন আছে, তারপরে পি, তারপরে এস, তারপরে টি। তো এখানে দেখবো সি দিয়ে দুটো নাম আছে, প্রথমে সি এইচ, সি এইচ এ দুটোতেই আছে, এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে এসছে এন, এন প্রথমে আসে তারপরে টি, তাই পরে টি এসছে। একই রকমভাবে পির ক্ষেত্রেও তাই, পি এটা আগে আসে তারপরে পি আর আসে, তাই পরে এসছে। এভাবেই আমরা শর্টিং করে নিতে পারি। এরপরে আসবো শো হাইট, এই অপশানটা কি কাজ করবে, না এই অপশানটাকে আমরা অন করলেই দেখতে পাবো যে কতকগুলো সিম্বল, এক্সট্রা সিম্বল চলে এসছে। যেমন প্যারাগ্রাফ সিম্বল লেখার মধ্যে ডট ডট সাইন চলে এসছে, কোথাও দেখতে পাবো অ্যারো এসছে, অ্যারো দেখা যেতে পারে, অ্যারো চলে এসছে, অ্যারো দেখা যাচ্ছে। তো এই সিম্বলগুলো থেকে আমরা একটা জিনিস আইডেন্টিফাই করতে পারি, সেটা হচ্ছে কোথায় এন্টার দেওয়া আছে। যখন এন্টার থাকবে দেখুন আইকনটার মতো হবে, এটা হচ্ছে এন্টার সাইন,
একটা ডট দেওয়া আছে, একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ডের মধ্যখানে ডট আছে, অর্থাৎ বুঝতে হবে এখানে একটা স্পেস দেওয়া আছে। যদি অনেকগুলো ডট থাকে তাহলে বুঝতে হবে অনেকগুলো স্পেস আছে। সেক্ষেত্রে আমরা রিমুভ করে নিতে পারি, ইরেজ করে নিতে পারি, যে যদি বেশি ডট থাকে তাহলে মানে বেশি স্পেস দেওয়া আছে সেই স্পেসটাকে রিমুভ করতে পারি, কারণ জানি আমরা একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ডের দূরত্ব ম্যাক্সিমাম একটা স্পেস হয়। যদি বেশি স্পেস থাকে দেখতে এতটা ভালো লাগবে না লেখা, সেগুলোকে রিমুভ করতে পারবো এই আইকন দেখেই। অথবা কোথাও ট্যাব দেওয়া আছে কি না সেটাও বুঝতে পারি, যদি ট্যাব দেওয়া থাকে তাহলে এইভাবে অ্যারো আসবে। তো এই আইকন এগুলোকে বলা হচ্ছে নন প্রিন্টিং ক্যারেক্টার, অর্থাৎ এই ক্যারেক্টারগুলো এটা যদি অন থেকেও যায় আমরা যদি প্রিন্ট করি তাহলে এই ক্যারেক্টারগুলো প্রিন্ট হবে না বা এই সিম্বলগুলো প্রিন্ট হবে না। এরপরে আসবো বুলেট নাম্বারিং। প্রথমে আসবো আমরা বুলেট। বুলেটটা কি করবে, আমি যে নাম লিখেছি এগুলোকে এগুলোর আগে কোনো সিম্বল দিয়ে আমি হাইলাইট করতে চাইছি, তাহলে সেক্ষেত্রে আমরা বুলেটে অ্যাপ্লাই করব। আমরা দেখি অনেক লেখার ক্ষেত্রে এভাবে লেখা থাকে, অনেক সময় লেখার আগে বুলেট বা সিম্বল দেওয়া থাকে যদি সেটাকে হাইলাইট করার জন্য। তো সেই হাইলাইট করার জন্য আমরা এখানে বুলেটে ক্লিক করব। বুলেটে অনেক ধরনের সিম্বল দেওয়া আছে, এখানে এই সিম্বলগুলো অ্যাপ্লাই করতে পারি। যদি পছন্দ না হয় তাহলে আমরা আসব, এই সিম্বলগুলো আমার পছন্দ হচ্ছে না, তাহলে আমি আসব ডিফাইন নিউ বুলেটস। ডিফাইন নিউ বুলেটস এলে এখানে আবার অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, যেমন প্রথমে আছে সিম্বল পিকচার ফন্ট। সিম্বলে আসব, সিম্বলে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে দেখব ফন্ট। বলে রাখি সিস্টেমের মধ্যে বাই ডিফল্ট কিছু সিম্বলিক ফন্ট থাকে, সেগুলো আমরা এর মধ্যে অ্যাপ্লাই করতে পারি। কিভাবে, যেমন এখন সিলেক্ট করা আছে উইন্ডিংস, এভাবে উইন্ডিংস টু উইন্ডিংস থ্রি দেওয়া আছে, আবার অনেক সময় WI দিয়ে সিম্বলিক ফন্ট থাকে, আবার সিম্বল নামে কিছু সিম্বলিক ফন্ট থাকে। তো সেগুলো আমরা যে কম্পিউটারে যেমন থাকবে বা আমরা আলাদাভাবে নেট থেকে ডাউনলোড করে নিতে পারি অনেক সিম্বলিক ফন্ট, তো সেগুলো ডাউনলোড করার পরে ইনস্টল করে সেগুলোকে ব্যবহার করতে পারি। তো এখানে উইন্ডিংস করলাম, উইন্ডিংস করার পরে এখানে কতগুলো সিম্বলিক ফন্ট দেখা যাচ্ছে, সিম্বলগুলো আমরা ব্যবহার করতে পারি। মনে হচ্ছে যে লেখার থেকে সিম্বলগুলো একটু বড় হয়ে গেছে, তাহলে কি করব, এখানে আসবো ফন্ট, ফন্ট থেকে আমি ফন্ট সাইজটা কমিয়ে দেব। ফন্ট সাইজটা কমে গেল, আরও কমাতে চাইলে আরও কমাতে পারি, অথবা আমরা ফন্ট থেকেও ফন্ট স্টাইল, এখানে এই পুরো ফন্ট স্টাইল পুরোটাই এসছে, এখান থেকেও আমরা নানা রকম ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, এগুলো করা যেতে পারে। এবার হচ্ছে পিকচার, পিকচার থেকে আর কম্পিউটারে যেসব ছবি থাকে সেই ছবিগুলো আমরা অ্যাপ্লাই করে দিতে পারি, এভাবে বুলেট হিসেবে দেখা যাবে। তো আমার কাছে কিছু ছবি আছে, সেই ছবিগুলোকে বুলেট হিসেবে ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারি। এরপরে আসবো নাম্বার। নাম্বার অ্যাপ্লাই করলাম, 1 2 3 4 করে চলে এসছে। নাম্বারিং অনেক রকমের হয়, যেমন এখানে কি দেখাচ্ছে, ফুল স্টপ দিয়ে দেখাচ্ছে, আমি ব্র্যাকেট দিতে চাইলে এভাবে ব্র্যাকেট দিয়ে আসতে পারে, আবার রোমান 1 2 দিয়ে শুরু হতে পারে, ABCD ক্যাপিটাল ABCD দিয়ে শুরু হতে পারে, স্মল ABCD দিয়ে শুরু হতে পারে। আবার আমি চাইছি যে আমার প্যারাগ্রাফের আগের দিকে হয়তো ABC পর্যন্ত ছিল, তো এখানে আমি D থেকে শুরু করতে চাইছি, সেক্ষেত্রে কি করব, আসবো নাম্বারিং, নাম্বারিং থেকে সেট নাম্বারিং ভ্যালু এ না করে আমি করবো D, তাহলে D থেকে শুরু হলো। তো এভাবে আমরা মধ্যিখানে প্যারাগ্রাফ ঢুকিয়ে তারপরে নাম্বারের লিস্ট তৈরি করতে পারি এবং পরপর পরপর এভাবে তৈরি করে দিতে পারি। আজ এই পর্যন্ত বন্ধুরা, আপনারা এই ভিডিওটি খুব মন দিয়ে দেখুন এবং বারবার দেখে ভালোভাবে অভ্যেস করুন, তবেই রপ্ত করতে পারবেন। আর প্রচুর 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 শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অনেক ধন্যবাদ। আপনারা আরও বেশি বেশি করে শেয়ার করুন এবং অবশ্যই মনে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অন করবেন, যাতে আপনারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যান। আর আপনারা যত সাবস্ক্রাইব বাড়বে আমার ভিডিও আপলোড করতে তত ভালো লাগবে। তো আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।